আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত তো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন হাসি হুসি থাকুন এই দুই করে তো আজকে আমি রান্না করতেছি হাড় দিয়ে মুগ ডাল গরুর হাড় দিয়ে মুগ ডাল তো গরুর হার দিয়ে মুগ ডাল রান্না করতে গিয়ে আমি মুগ ডালগুলো আগে বেজে নিয়েছি একটা এখন পাতিল একটা পাতিল বসে দিয়েছে এটাতে পেঁয়াজ আর তেল দিয়ে দিয়েছে তো পেঁয়াজগুলো এখন বেজে নিতেছে তো দিয়ে দিলাম দুইটা তেজপাতা তারপরে লবঙ্গ এলাচ দারচিনি এগুলো দিয়ে দিছি এগুলো আমি কম করে দিয়েছি কারণ আমি গরম মশলা দেব তাই এগুলো আস্ত গোটা আমি কমই দিয়েছি তো এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ বাজাওয়ার পরে দিলাম আদা বাটা এখন রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিতেছে দিয়ে দিলাম রসুন বাটা আর পেঁয়াজ বাটা এখন দিয়ে দিলাম গোলমরিচ তো এখন দিয়ে দিলাম কয়েকটা রসুন কোয়া তো রসুন কোয়াটা দিলে অনেক ভালো লাগে ভালো একটা ফ্লেভার আসে রসুন কোয়া গরুর মাংস রান্না করলে এভাবে কয়েকটা রসুন কোয়া আপনারা দিয়ে দিবেন দেখবেন অনেক ভালো লাগবে তো এখন দিয়ে দিতেছি মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো তারপরে দনে গুঁড়ো আসলে এই গরুর হার দিয়ে মুগ ডাল রান্নাটা আমার অনেক ভালো লাগে তো আপনারা যারা এখনও খান নাই এবং রান্না করেন নাই তো এভাবে রান্না করে দেখবেন অনেক ভালো লাগে। আর যারা রান্না করছেন খাইছেন তারা তো জানেনি যারা করেন নাই তাদের উদ্দেশ্যে আমি বলতেছি তো দিয়ে দিলাম লবণ এখন দিয়ে দিলাম গরুর হা হাড়গুলো তো এটা যেহেতু গরুর হাড় দিয়ে রান্না করতেছে তো আপনি আপনারা এগুলো অনেকক্ষণ কষাতে হবে তো আমিও অনেকক্ষণ কষাবো তা না হলে গরুর হাড়গুলো দেখা যাবে শক্ত থাকবে আর শক্ত থাকলে এগুলো খাওয়া যায় না ভালো লাগে না নরম করতে হয় তো এখন দিয়ে দিলাম জিরা গুঁড়া এখন পানি দিয়ে দিলাম কষানোর জন্য যেহেতু অনেকক্ষণ কষাতে হবে আমি ডাকনা দিয়ে অনেকক্ষণ এটাকে জাল দেব তো দেখুন অনেকক্ষণ জাল করার পর এমন একটা তো এখন একটু দিয়ে দিলাম চিনি তো চিনিটা দেওয়ার পর আবারও আমি ডেকে দিলাম তো এখন মোটামুটি আমার এটা কষানো হয়ে গেছে তো আবারও আমি এটাতে মুগ ডাল এখন দিয়ে আবারও কষাবো তো এখন দিয়ে দিতেছি গরম মশলা গরম মশলা দেওয়ার পরে এখন দিয়ে দিয়েছি মুগ ডালগুলো তো ডালটার সাথে হাড়গুলো আবারও সিদ্ধ হবে তা আসলে আমার এই অনেক সিদ্ধ হয়েছিল খেতে অনেক ভালো হয়েছিল এখন আরো অল্প পরিমাণ পানি দিয়ে আবারও এটা কষাবো তো এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরে আবারও ডেকে দিলাম তো ডেকে দেওয়ার পর কতক্ষণ পরে দেখুন এই তো আমার ডালটাও প্রায় সেদ্ধ হয়ে আসছে তো এখন দিয়ে দিতেছি আমি মানে আমার যতটুক দরকার এতটুকু পানি দিয়ে দিতেছি তো আমি কম পানি দেবো কারণ আমি এটা মাখা মাখা করে রান্না করব আমি বেশি পানি দিলে এটা আবার ভালো লাগে না তাই আমি কম পানি দিয়ে এটা রান্না করব কমিয়ে দিয়েছে তো এটা এখন জালের পরে অনেকটাই মাখা মাখা হয়ে যাবে এই তো দেখুন কত মাখা মাখা হয়েছে তো আমার রান্নাটা শেষ মোটামুটি শেষই তো এই তো দেখুন তো এখন দুপুর দুইটা আমার ছোটো ভাইয়ার আমি খাইতে বসছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ